শ্রীলঙ্কায় কয়েকটি মসজিদ ও মুসলিমদের দোকানপাটে হামলা করা হয়েছে। দেশটির খ্রিস্টান প্রধান শহর চিলাউতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সহ কয়েকটি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সাময়িক সময়ের জন্য ওই মাধ্যমগুলো বন্ধ থাকবে বলে জানা গেছে। সোমবার শ্রীলঙ্কার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জানা গেছে, এক ব্যক্তি ফেসবুকে পোস্টের পরিপ্রেক্ষিতে চেলো শহরে উত্তেজিত জনতা মসজিদ ও মুসলিমদের দোকানপাটে পাথর ছোড়ে। এরপর দেশটির সরকার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধের সিদ্ধান্ত নেয়। পুলিশ জানিয়েছে, হাসমার হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়েছিলেন। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা গেছে, এক লোক হিংসলেস ভাষায় মুসলমানদের পরিহাস করে লিখেছেন, তাদের এখন কান্না করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। জবাবে হাসমার হামিদ নামের এক ব্যক্তি মন্তব্য করেন, বেশি হেসো না, তোমাদেরও কাটতে হবে একদিন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।